গুড মর্নিং গবেষণায় রেফারেন্সিং খুব গুরুত্বপূর্ণ বিষয় রেফারেন্সিং হচ্ছে আপনি আপনার গবেষণায় উল্লেখ করলেন যে অন্য গবেষকরা আপনার এই বিষয়ে কি কি কাজ ইতিমধ্যে করছেন এবং কোন গ্যাপে আসলে আপনার এই গবেষণাটা কন্ট্রিবিউট করবে সায়েন্টিফিক কমিউনিটিতে আপনি যদি এই কাজটা না করেন তখন আপনার কি হবে এটা চোর্য বৃত্তি বা অন্যের কাজ চুরি করে নিজের কাজ বলে চালিয়ে দেওয়া এই দোষে আপনি সাব্যস্ত হার্ভার্ড রেফারেন্স স্টাইল খুবই জনপ্রিয় একটা স্টাইল এবং প্রয়োজন হয় বিভিন্ন জার্নাল আপনার এই রেফারেন্স স্টাইল চেয়ে থাকে তো যারা নতুন গবেষক আপনারা কি করতে পারেন রেফারেন্স গাইডলাইন ডাউনলোড করে সেই গাইডলাইনটা ফলো করে আপনার রেফারেন্সিং টা করতে পারেন এর ফলে যেটা হবে আপনি পরবর্তীতে যখন সফটওয়্যার ব্যবহার করবেন সেই সফটওয়্যার কোনো বাগ বা এরোর করলে ধরা পড়বে এছাড়া আপনি যে ম্যানুয়ালি করলেন তাহলে আপনার এই সমস্ত সোর্সগুলো কি কিভাবে লিখতে হয় সেটা আপনার খুব ভালো মনে থাকবে তো আমি গুগলে যে হার্ভার্ড রেফারেন্স স্টাইল লিখে সার্চ দিলাম বেশ কিছু ডকুমেন্ট এলো আমি একটা ডকুমেন্ট এখানে ওপেন করলাম তো এখানে দেখেন যে প্রথম আমি এ যদি যাই এখানে বিভিন্ন ধরনের রিসোর্স মেনশন করা আছে বই আপনার কীভাবে করবেন কনফারেন্স পেপার কীভাবে করবেন আপনার ডিজার্টেশন কীভাবে আপনি করবেন জার্নাল আর্টিকেল যদি প্রিন্ট হয় তাহলে কীভাবে রেফারেন্সিং করবেন প্রিপ্রিন্ট হয় তাহলে কি হবে তো ফর্টি টুতে যাচ্ছি জার্নাল আর্টিকেল যেটা আমাদের খুব বেশি দরকার হয় তো এখানে দেখেন লেখা যে ইনটেক্স সাইটেশন তখন আমরা কিভাবে করবো বা নিয়ে আপনি বা কোথেকে তথ্যটা পেলেন সেটা যদি আপনার লেখার ভিতরে লিখতে চান এটাকে বলা হয় ইনটেক্স সাইটেশন মেনশন করতে চান তখন আপনি এভাবে লিখতে পারেন অস্টিন টু থাউজেন্ড নাইন আপনার তথ্যটা লিখলেন তারপরে এভাবে আর রেফারেন্স স্টাইল বা আপনি যখন বিভ্লিওগ্রাফি অথবা রেফারেন্স লিস্টে লিখবেন তখন অথরের নামের শেষের অংশ প্রথমে তারপর ইনিশিয়ালস এরপর কোন এটা প্রকাশিত হলো আর্টিকেলের শিরোনাম জার্নালের নাম ভলিউম ইস্যু পেজ রেঞ্জ এখানে দেখেন দেওয়াই আছে অস্টিনটি টু থাউজেন্ড টুয়েলভ ডট 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 তো করি আপনি এমন ডকুমেন্ট প্রিন্ট করে আপনার সামনে নিয়ে যদি আপনার রেফারেন্সিংটা শুরু করেন নির্ভুলভাবে কারো সাহায্য ছাড়াই খুব চমৎকার ভাবে হারভার্ড রেফারেন্সিং করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে